রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমি ডক্টর মোহাম্মদ নায়েক, আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে পিস টিভিতে, আর ইনশাল্লাহ পরবর্তীতে দেখানো হবে অন্যান্য চ্যানেলে। অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাদেরকে এই বিতর্ক অনুষ্ঠানের পটভূমিকা সম্পর্কে কিছু কথা বলি। অক্সফোর্ড ইউনিয়নের সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যান আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর জাকির নায়েককে, কারণ তিনি সেই অগ্রপথিকদের একজন যারা সঠিকভাবে ইসলাম এবং একবিংশ শতাব্দী নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়নের সামনে। 1923 সাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্ক এবং আলোচনা অনুষ্ঠানের কারণে এই সোসাইটির বিশেষ খ্যাতি রয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসের পাশাপাশি তারা পৃথিবীর অনেক দেশে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ডক্টর জাকির নায়েক ইনশাল্লাহ সেই সব আন্তর্জাতিকভাবে বিখ্যাত ব্যক্তিদের সাথে থাকবেন, যেমন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্গারেট থ্যাচার এবং উইনস্টন চার্চিল, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং জিমি কার্টার, বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, আর বিখ্যাত কিছু ব্যক্তিত্ব যেমন ম্যালকম এক্স, দালাই লামা, প্রিন্স চার্লস, মাদার তেরেসা, এছাড়াও ফিল্ম স্টার যেমন ক্লিন্ট ইস্টউড, পিয়ার্স ব্রসনন, স্টিফেন ফ্রাই এবং পপস্টার মাইকেল জ্যাকসন, যারা অক্সফোর্ড ইউনিয়নের সামনে এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এই লেকচার ও প্রশ্নোত্তর পর্ব এটা একেবারেই খোলামেলাভাবে পরিচালিত হবে, আর ইনশাল্লাহ এই অনুষ্ঠানটি একেবারে সরাসরি সম্প্রচার করা হবে পুরো পৃথিবী জুড়ে পিস টিভি ইংরেজি এবং পিস টিভি উর্দুর মাধ্যমে। আমি এবারে অনুরোধ করব যারা টেকনিক্যাল সহযোগিতায় আছেন, আমরা এখন চলে যাব মিস্টার জেমস ল্যাংম্যানের কাছে, তিনি অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট। আমি মিস্টার ল্যাংম্যানকে অনুরোধ করব যাতে তিনি দায়িত্ব নেন আজকের এই ঐতিহাসিক বিতর্কের, যেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিয়নে। ডক্টর জাকির নায়েক আজকে যে বিষয়ে কথা বলবেন সেটা হল ইসলাম এবং একবিংশ শতাব্দী। আজকে আমাদের সোসাইটির ঐতিহ্য অনুযায়ী আমরা পৃথিবীর শীর্ষস্থানীয় একজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য। আমাদের সোসাইটির মূল উদ্দেশ্য হল বিভিন্ন মানুষের সাথে আলোচনা ও মত বিনিময় করা। আজকের অনুষ্ঠানটিও ব্যতিক্রম নয়। আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, লেকচার শেষে আপনারা চাইলে বক্তাকে প্রশ্ন করতে পারেন। তাহলে আসুন এবারে আমরা সোসাইটির সবাই মিলে স্বাগত জানাই ডক্টর জাকির নায়েককে আমাদের সামনে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলকনাকুম মিন যাকিন ওয়া উনসা ওয়া জালনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতারাফু ইন্না কারমাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর। রাব্বি শরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যান, সম্মানিত অক্সফোর্ড ইউনিয়নের সদস্যগণ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এটা আমার জন্য খুবই সম্মান আর আনন্দের যে আজকে কথা বলছি ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়নের সামনে, আর আমি অক্সফোর্ড ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম এবং একবিংশ শতাব্দী।
ইসলাম এর মূল আরবি শব্দ সালাম, যার মানে শান্তি। এর আরও একটা মূল আরবি হচ্ছে সিলম, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এক কথা, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে তখন বলা হয় মুসলিম। অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা এই পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম এই পৃথিবীতে রয়েছে শরণাতীতকাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীতে পা রেখেছে। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, বরং তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন শিক্ষা, যেটা এই পৃথিবীতে এসেছে 1400 বছর আগে। এটা কি সম্ভব যে বর্তমানে সামগ্রিকভাবে পুরো মানবজাতি এই একবিংশ শতাব্দীতে দিক নির্দেশনা পেতে পারে যে কিভাবে জীবনযাপন করব, এমন এক বই যেটা 1400 বছরের পুরনো? আর এখানে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই না হতো যদি ওইটা লিখত কোনো মানুষ। তবে এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। পবিত্র কোরআন হচ্ছে মানবতার প্রকাশ্য ঘোষণা, এটা হচ্ছে দয়া ও জ্ঞানের এক ঝর্ণা, বিপদগামীদের দিক নির্দেশনা ও সতর্কদের সতর্কবাণী, দ্বিধাগ্রস্তদের জন্য নিশ্চয়তা, নিবিড় জন্য সান্ত্বনার বাণী, আর হতাশাগ্রস্তদের জন্য আশার আলো। পবিত্র কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি কেউ দাবি করে যে অমুক বইটা আল্লাহর বাণী, যদি প্রমাণ করতে হয় যে বইটা আসলে আল্লাহ তাআলার বাণী, তাহলে বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। অনেক সময় ছিল যখন অলৌকিক নিদর্শনের যুগ ছিল। পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে সেরা নিদর্শন। পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ, আর মুসলিমদের পাশাপাশি অমুসলিম আরব বিশেষজ্ঞগণ স্বীকার করেছেন যে পবিত্র কোরআন হচ্ছে আরবি ভাষায় পৃথিবীর বুকে সবচেয়ে সেরা সাহিত্যকর্ম। তবে বর্তমানে কোনো ধর্মগ্রন্থ যদি অনেক কাব্য করে বলে যে পৃথিবী সমতল, কোনো আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে? অবশ্যই এখানে উত্তর হবে না। কারণটা হচ্ছে এখন সেই সাহিত্য আর কবিতার যুগ নেই, বর্তমানে আমরা রয়েছি বিজ্ঞান আর প্রযুক্তির যুগে। তাহলে আসুন দেখি এই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি বেমানান। নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত পদার্থ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, আর আমি শুনেছি তিনিও এই অক্সফোর্ড ইউনিয়নের সামনে কথা বলেছিলেন, তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে খোঁড়া, আর বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন বিজ্ঞান মানে সায়েন্সের বই না, SCIENCE, এটা হচ্ছে সাইনের বই, SIGNS, এটা হলো আয়াতের বই, ছন্দাবদ্ধ কথামালার বই। আর পবিত্র কোরআনে রয়েছে 6000-এরও বেশি সাইন, 6000 আয়াত, আর তার মধ্যে 1000-এরও বেশি আয়াত বলছে বিজ্ঞান নিয়ে কথা। আমার আজকের লেকচারে আমি শুধুমাত্র বিজ্ঞানে প্রতিষ্ঠিত সত্যগুলো নিয়ে কথা বলবো, আমি বিজ্ঞানের বিভিন্ন অনুমান বা থিওরি নিয়ে কথা বলবো না, কারণ আমরা জানি যে এই থিওরি বা অনুমান অনেক সময় উল্টো পথে হাঁটা শুরু করে। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কয়েক যুগ আগে 1970-এর দশকে একদল বিজ্ঞানী ব্যাখ্যা করেছিলেন যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এজন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটাকে তারা বলেছিলেন বিগ ব্যাং। এই বিজ্ঞানীরা বলেছিলেন যে প্রথমে এই বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, তারপর সব কিছু আলাদা হয়ে গেল একটা বিস্ফোরণে, তারপর সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, সূর্য, পাশাপাশি এই পৃথিবী যেখানে আমরা বাস করি। এটাকে তারা বললেন বিগ ব্যাং। এটা বিজ্ঞানীরা জানতে পেরেছেন 40 বছর আগে, আর কোরআন উল্লেখ করেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30 বলা হয়েছে, অবিশ্বাসীরা কি এটা দেখে না,
আকাশমণ্ডলীয় পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল আর আমি তাদের আলাদা করে দিলাম। এই বিগ ব্যাং যেটা বিজ্ঞানীরা জেনেছে কিছুদিন আগে, সেটা পবিত্রকরণে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। আগের দিনে এক সময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল। এরপর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন। তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বর্তুলাকার। কোরআন এটা বলেছে 1400 বছর আগে, সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30। এবং তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি। দাহাহা শব্দের আরেকটা মানে হচ্ছে বিস্তৃত, আর আমাদের পৃথিবীও বিস্তৃত। অন্য আরেকটা অর্থের মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া, যার মানে হচ্ছে ডিম। আর আমরা সবাই জানি যে পৃথিবী একটা বলের মতো গোলাকার নয়, পূর্ব আর পশ্চিমে চাপা, এটা আসলে বর্তুলাকার। আর যদি ভালো করে দেখেন, এই দাহাহা শব্দটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না, এখানে বিশেষ করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে। আর খেয়াল করলে বুঝবেন যে একটা উট পাখির ডিমও আসলে বর্তুলাকার। চিন্তা করেন, পবিত্র কোরআন 1400 বছর আগে বলেছে যে এই পৃথিবী আসলে হচ্ছে বর্তুলাকার। আগে মানুষ ভাবত যে চাঁদের আলো তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয়, এটা আসলে প্রতিফলিত আলো, ধার করা আলো। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, তিনি কত মহান যিনি আকাশে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন সূর্য, প্রদীপ যার নিজস্ব আলো, এবং চাঁদ যার ধার করা আলো, প্রতিফলিত আলো। তাহলে কোরআন বলছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো, ধার করা আলো, যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। কিছুদিন আগে মানে 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। আমি যখন স্কুলে ছিলাম, আমি স্কুল পাশ করেছি 1982 সালে, 29 বছর আগে। সেখানে আমি বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম যে সূর্য কক্ষপথে প্রদক্ষিণ করে কিন্তু তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না। আর কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, এবং সূর্য ও চাঁদ, প্রত্যেকে নিজ কক্ষপথে নিজস্ব গতিতে বিচরণ করে। পবিত্রকরণ বলছে সূর্য আর চাঁদ কক্ষপথে প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশেও আবর্তিত হয়। আর এখনকার দিনে, মাত্র কয়েক দশক আগে, বিজ্ঞানীরা জানতে পেরেছেন সূর্য আবর্তিত হয়, আনুমানিক 25 দিনে সূর্যের একটা আবর্তন সম্পূর্ণ হয়। এখন পৃথিবীর সব দেশের পাঠ্যবইতে এই কথাটা উল্লেখ করা থাকে। তারপরও কিছু মানুষ হয়তো তখন বলবে, এ আর এমন কি যে কোরআনে জ্যোতির্বিজ্ঞানের কথা বলা হয়েছে, কারণ সে সময়ে আরবরা জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল। আমিও একমত যে আরবরা তখন জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল। তবে আপনাদের মনে করিয়ে দিই যে আরবরা জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করতে পেরেছিল পবিত্র কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে। তাহলে কোরআন থেকে আরবরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছিল, এর উল্টোটা নয়। এরপর হাইড্রোলজির ক্ষেত্রে আমরা স্কুলে থাকতে পানিচক্র পড়েছি। সমুদ্র থেকে পানি উপরে উঠে বাষ্প হয়, মেঘে পরিণত হয়, তারপর একসময় সেটা বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যায়, এভাবে পানিচক্র সম্পূর্ণ হয়। প্রথমবারের মতো পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেন স্যার বার্নার্ড প্যালিসি, আর সেটা 1580 সালে। পবিত্র কোরআনেও পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে 1400 বছর আগে। কোরআন বলছে সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে ওঠে, মেঘে পরিণত হয়, মেঘগুলো একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়ায়, বৃষ্টি হয়ে সেটা মাটিতে পড়ে যায়, পানির স্তর আবার ভরাট হয়ে পানিচক্র সম্পন্ন হয়। পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অনেকগুলো আয়াতে। সূরা আল জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত নম্বর 18, সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 22, এরপর সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 43, সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 57, সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 17, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত 48-49, সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 9, সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 34, সূরা জাসিয়া অধ্যায় নম্বর 45 আয়াত নম্বর 5, সূরা কাফ অধ্যায় নম্বর 50 আয়াত নম্বর 8-9, সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত নম্বর 68-70, এরপর সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 30, সূরা তারিখ অধ্যায় 86 আয়াত নম্বর 11। এভাবে আমি পবিত্র কোরআনের আরও অনেকগুলো আয়াতের রেফারেন্স দিতে পারি যেখানে পানিচক্র সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হয়েছে। এরপর সমুদ্রবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনের একটি আয়াত সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত 53 বলা হয়েছে,
যে তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেন, একটি মিষ্ট এবং সুপেয়, অন্যটি লোনা এবং খর। তারা মিলিত হলেও পরস্পর মিশে যায় না, তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যেটা অতিক্রম করা যায় না। আগেকার দিনে মানুষ এটা জানত যে পানি দুই প্রকার, মিষ্ট এবং লোনা, তবে কোরআন যারা পড়ত তারা বুঝতে পারত না যে আল্লাহ এটা বলে কি বোঝাতে চেয়েছেন, যে এই দুই প্রকার পানি মিলিত হয় কিন্তু তারা মিশে যায় না, আর তাদের মধ্যে রয়েছে এক অন্তরায় যা অতিক্রম করা যায় না। এখন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হওয়ার কারণে আমরা জানতে পেরেছি, যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির মধ্যে প্রবাহিত হয়, তখন যে পানিটা প্রবাহিত হচ্ছে সেটা তার উপাদান হারিয়ে অন্য পানির মতো হয়ে যায়। এটাকে এখনকার বিজ্ঞান বলে পরিবর্তনকালীন সমরূপ এলাকা, আর পবিত্র কোরআন এটাকে বলে বারজাক, এক অন্তরায়। আর এটা আপনারা দেখতে পাবেন কেপ পয়েন্ট, দক্ষিণ আফ্রিকার একেবারে দক্ষিণাঞ্চলে। সেখানে আপনারা এই দুই ধরনের পানির মধ্যেকার পার্থক্যটা চোখে দেখেও বুঝতে পারবেন। আর প্রফেসর হে, একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী, তিনি বলেছেন যে মানুষ এটা জানতে পেরেছে কিছুদিন আগে। এটা ব্যাখ্যা করা আসলেই কঠিন যে কোরআন কিভাবে এই কথাটা বলেছে 1400 বছর আগে। এরপর জীববিদ্যার ক্ষেত্রে পবিত্রকরণ বলছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে, এরপরও কি তারা বিশ্বাস করবে না? চিন্তা করেন আরবের সেই শুষ্ক মরুভূমিতে কোরআন বলছে প্রাণবান সবকিছু সৃষ্টি হয়েছে পানি থেকে, এই কথাটা কে বিশ্বাস করত? বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হয় আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে কোষ থাকে, আর কোষের একটা মূল উপাদান হচ্ছে সাইটোপ্লাজম, যার শতকরা 80% পানি। এখন বিজ্ঞান আমাদের বলে যে প্রত্যেক জীবদেহে শতকরা 50-90% পানি। উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে আগেকার দিনে আমরা জানতাম না যে গাছপালার মধ্যে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ থাকে। পবিত্রকরণ বলছে সূরা তহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 53, যে আল্লাহ আকাশ থেকে বারি বর্ষণ করেন, সেটা দ্বারা উৎপন্ন করেন বিভিন্ন প্রকারের উদ্ভিদের জোড়া, একটা অন্যটা থেকে আলাদা। এখানে আরবি শব্দ আজওয়াজ মানে জোড়া, তার মানে গাছপালারও পুরুষ এবং স্ত্রীলিঙ্গ আছে। তারপর প্রাণীবিদ্যার ক্ষেত্রে পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 38, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রাণীকে যারা পৃথিবীতে বিচরণ করে এবং সকল পাখিকে যারা আকাশে ওড়ে, সবাইকে তিনি করেছেন মানুষের মতো সম্প্রদায়ভুক্ত। এখনকার দিনের বিজ্ঞান বলে বিভিন্ন প্রাণী এবং পাখি সবাই মানুষের মতো দলবদ্ধ হয়ে বসবাস করে, যেটা মানুষ আগে জানত না। পবিত্র কোরআন মৌমাছির জীবন প্রণালী সম্পর্কে বলেছে সুরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 68 ও 69। কোরআন মাকড়সার জীবন প্রণালী সম্পর্কে বলেছে সুরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 41। কোরআন পিঁপড়ার জীবন প্রণালী আর যোগাযোগ পদ্ধতি সম্পর্কেও বলেছে সুরা নামল অধ্যায় নম্বর 27 আয়াত 17 ও 18। এরপর মেডিসিনের ক্ষেত্রে পবিত্রকরণ বলছে সুরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 68 ও 69, যে মৌমাছির উদর হতে আমি তোমাদের দেই বিবিধ বর্ণের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আর কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে আমরা যে মধু পাই সেটা মৌমাছির পেটের ভেতর প্রক্রিয়া হয়। এখনকার দিনের বিজ্ঞান বলে যে মধুতে মাঝারি মাত্রার অ্যান্টিসেপ্টিক গুণাবলী আছে, আর সেটা মানুষের ক্ষেত্রে ঔষধের মতো কাজ করে। তারপর শরীরবৃদ্ধার ক্ষেত্রে কোরআন বলছে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের কথা বর্ণনা করেছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 66। কোরআন অবতীর্ণ হওয়ার 600 বছর পরে ইবনে নাফিস, তিনি জীবদেহে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের ব্যাপারটা পৃথিবীর সামনে তুলে ধরেন। এর 400 বছর পরে, তার মানে কোরআন অবতীর্ণ হওয়ার 1000 বছর পরে, উইলিয়াম হার্ভে পশ্চিমা বিশ্বে এই ধারণাটা প্রচার করেন। আমরা উইলিয়াম হার্ভের নাম জানি, কিন্তু খুব কম লোকই ইবনে নাফিসের নামটা জানে। তিনি উইলিয়াম হার্ভের 400 বছর আগেই রক্ত সংবহন আর দুধ উৎপাদন সম্পর্কে বর্ণনা করেছেন। তারপর ভ্রূণবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন পর্যায় বা স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছে সূরা মুমিনুনে অধ্যায় নম্বর 23 আয়াত 12-14। বলা হয়েছে প্রথমে ছিল নুতফা, তারপর সেটা হলো আলাকা, তারপর মুদগা, এরপর ইজামা। মানুষ হলো তুচ্ছ শুক্রাণু হতে পরিণত এক অনন্য সৃষ্টি। তারপর সেটা হয় আলাকা, জোঁকের মতো দেখতে একটা বস্তু। এরপর সেটা হয় চিবানো মাংসের মতো। তারপর হাড়গোড় হয়, সেই হাড়গোড় ঢেকে দেয় মাংস দিয়ে। 1980 দশকে প্রথম দিকে এই আয়াতগুলো দেখানো হয়েছিল
ডক্টর কিথ মুরকে, যিনি সে সময় ছিলেন শরীরবিদ্যা ও ভ্রূণবিদ্যার উপরে সবচেয়ে সেরা একজন বিশেষজ্ঞ। তিনি তখন ইউনিভার্সিটি অব টরন্টোতে এই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি বলেছিলেন যে পবিত্র কোরআনের বর্ণনাটা বর্তমানের এই আধুনিক ভ্রূণবিদ্যার চেয়ে অনেক বেশি বিস্তারিত, এখানে স্তরগুলোর বর্ণনা আরও বিস্তারিত। আর বলেছিলেন এটা কখনোই সম্ভব না যে একজন মানুষ এই কথাগুলো কোরআনে বলে যেতে পারে। এই কোরআন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। সময় সীমিততায় বিজ্ঞান সম্পর্কে খুব বেশি বলতে পারছি না, আমি আর একটা উদাহরণ দেব যেটা আছে পবিত্র কোরআনে। আল্লাহ বলেছেন সূরা কিয়ামা অধ্যায় নম্বর 75 আয়াত 3 ও 4, যখন অবিশ্বাসীরা বলে যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের শরীরের অস্থিগুলো একত্র করতে পারবেন, যখন মারা যাব কবর দেওয়া হলে হাড়গোড় সব আলাদা হয়ে যাবে, শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা কিভাবে আমাদের শরীরের হাড়গোড় আবার একত্র করবেন, আল্লাহ পবিত্র কোরআনে এর উত্তর দিয়েছেন, তাদের বলো আল্লাহ যে শুধু অস্থিগুলো একত্র করবেন তা নয়, তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের অগ্রভাগকে। এই কথা দিয়ে কোরআন কি বোঝাচ্ছে? আল্লাহ যে শুধু অস্থি একত্র করবেন তা নয়, তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের অগ্রভাগকে। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড আঙ্গুলের ছাপের নিয়ম আবিষ্কার করেন। তিনি বলেছিলেন যে একজন মানুষের হাতের ছাপের সাথে আরেকজনের ছাপ কখনোই মিলবে না। বর্তমানে এই আঙ্গুলের ছাপের পদ্ধতি ব্যবহার করছে পুলিশ অপরাধীকে শনাক্ত করতে, ব্যবহার করছে CIA, FBI, পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ। এটা পবিত্র কোরআন বলেছে 1400 বছর আগে। ফ্রান্সিস বেকন খুবই বিখ্যাত একজন দার্শনিক, তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে সামান্য জ্ঞান একজন মানুষকে করে তোলে নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে মানুষ এক সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করবে। সেজন্য বর্তমানের বিজ্ঞানীরা ঈশ্বরের ধারণাকে বাতিল করছে না, ঈশ্বরের প্রতিমূর্তিকে বাতিল করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 13 বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলকনাকুম মিন যাকিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার মানে হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া। আল্লাহ তাআলার কাছে বিচার করার যে মানদণ্ডটা, সেটা লিঙ্গ নয়, গায়ের রং নয়, ধন সম্পদ নয় অথবা বয়স নয়, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা। যেটা দিয়ে একজন মানুষ আরেকজনের চেয়ে বেশি মর্যাদা পেতে পারে, সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা এবং ধার্মিকতা, অন্য কোনো মানদণ্ড নেই। কোরআন বলছে সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 22, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, এতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে। পবিত্র কোরআন বলছে তিনি মানুষের গায়ের রং আর ভাষার মধ্যে বৈচিত্র্য দিয়েছেন, যাতে করে জ্ঞানীরা বুঝতে পারে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন। এখানে বলা হয়েছে সর্বজনীন ভ্রাতৃত্বের কথা, যে আল্লাহ তাআলা আমাদের পুরো মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একজোড়া পুরুষ ও নারী হতে, আদম ও হাওয়া ওনারা শান্তিতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 70, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আদম সন্তানদের সবাই হোক, তারা কালো বা সাদা, পুরুষ বা নারী, তারা জন্মাক ভারতে বা আমেরিকায় বা যুক্তরাজ্যে, তারা এই পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক, আল্লাহ তাআলা আদম সন্তানদের সবাইকে মর্যাদা দান করেছেন, পুরো মানুষ জাতিকে। আর ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি একেবারে হাতে কলমে দেখিয়ে দেয় যে প্রত্যেক মুসলিম যারা ইসলাম ধর্ম পালন করে, তারা প্রতিদিন কমপক্ষে 5 বার এই কাজটাকে করে দেখাবে। আমি এখানে ইসলাম ধর্মের একটা স্তম্ভের কথা বলছি, সালাত বা নামাজ, প্রার্থনা করা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে, আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, হোক সে কালো বা সাদা, ধনী বা গরিব, রাজা বা ফকির, যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবেন। এভাবে আমরা সর্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করি প্রতিদিন কমপক্ষে 5 বার। এই
ভ্রাতৃত্বের আরেকটা উদাহরণ হলো হজ। এটা ইসলাম ধর্মের আরেকটা স্তম্ভ। যেসব ধনী লোকের সামর্থ্য আছে, যাদের স্বাস্থ্য উপযোগী, মক্কা ভ্রমণের জন্য হজ করতে তারা জীবনে অন্তত একবার সেখানে যাবে। আর হজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন, যেখানে 30 থেকে 40 লাখ মানুষ আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যেমন আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সবাই এসে আরাফাত ময়দানে তারা একত্রিত হয়। আর সে সময় তারা পরে থাকে 2 টুকরো সেলাই না করা কাপড়, সাদা রঙের কাপড়। আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির। আর সবাই তখন মুখে একটা কথাই বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শোনো হে প্রভু, আমরা এসেছি তোমার আহ্বানে। ইসলাম হাতে কলমে সর্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করে। অনেক ধর্মই বিশ্বাস করে যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে একজোড়া পুরুষ ও নারী হতে, আদম ও হাওয়া। তবে কিছু ধর্ম আছে যারা শুধুমাত্র হাওয়াকে দায়ী করে মানুষ জাতির পতনের জন্য, যে এটাই আদি পাপ। তবে কোরআন পড়লে দেখবেন সেখানে আল্লাহ তাআলার আদেশ অমান্য করার দায়ভারটা দুজনের উপরে দেওয়া হয়েছে, আদম এবং হাওয়া, তারা শান্তিতে থাকুন। কোরআন বলছে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত 19 থেকে 27, আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন, তাদের দুজনকেই এখানে বেশ কয়েকবার সম্বোধন করা হয়েছে। তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছেন, দুজনে তওবা করেছেন, দুজনকে ক্ষমা করা হয়েছে, দায়ভারটা দুজনের উপরই দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে এরকম একটা আয়াত নেই যেখানে দায়ভারটা শুধু হাওয়াকে দেওয়া হয়েছে। তবে পবিত্র কোরআনে একটা আয়াত আছে সূরা তহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 121 বলা হয়েছে, এখানে শুধু আদম আলাইহিস সালামকে বলা হয়েছে যে তিনি আল্লাহকে অমান্য করেছেন। তবে সামগ্রিকভাবে কোরআন পড়লে দেখবেন দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে। এরকম কিছু ধর্ম আছে আর তারা বলে যে মানব জাতির পতনের জন্য দায়ী হলো নারী, ইসলাম এটাতে বিশ্বাস করে না। কিছু ধর্ম বলে এই কারণে হাওয়াকে আল্লাহ শাস্তি দিয়েছেন, আর প্রসব যন্ত্রণা হচ্ছে মহিলাদের উপর আল্লাহর অভিশাপ এবং শাস্তির ফল। তবে ইসলামে গর্ভধারণ মহিলাদের সম্মান বাড়িয়ে দেয়। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 1, তোমাকে ধারণ করা গর্ভকে শ্রদ্ধা করো। কোরআন বলছে সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14, আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদাচরণ করার জন্য। অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। কোরআনে কথাটা আবার বলা হচ্ছে সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 15, আমি মানুষকে বাবা মার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কষ্টের সাথে মা তাকে গর্ভে ধারণ করে এবং প্রসব করে কষ্টের সাথে। তাহলে গর্ভধারণ মহিলাদের মর্যাদা বাড়িয়ে দেয়, কোনোভাবেই তাদের ছোট করে না। আর আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, সহিহ বুখারী হল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজের একটা নির্ভরযোগ্য সংগ্রহ। সহিহ বুখারীতে উল্লেখ আছে খণ্ড নম্বর 8 আদব কায়দা অধ্যায় অধ্যায় 2 হাদিস নম্বর 2, একবার এক লোক নবীকে জিজ্ঞেস করল, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সাহচর্য আর ভালোবাসা কার প্রাপ্য? নবী বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করল, তারপর কে? নবী আবারও বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করল, তারপর কে? নবী আবারও বললেন, তোমার মা। লোকটা চতুর্থবারের মতো জিজ্ঞেস করল যে তারপর কে? তখন নবী বললেন যে তোমার বাবা। তার মানে সাহচর্য আর ভালোবাসার থেকে 75% পাচ্ছেন মা, আর বাকি 25% পাচ্ছেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, এর পাশাপাশি ব্রোঞ্জ মেডেলটাও, আর বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ইসলাম ধর্মের এই শিক্ষাগুলো আমরা মেনে চলি। যদি ভালো করে দেখেন, ইসলাম মহিলাদের অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের 1300 বছর আগে। 1400 বছর আগে ইসলাম একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে এ অধিকার দিয়েছে, তারা অন্য কারো অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক বা সম্পদ দান করতে পারবে। পশ্চিমা বিশ্ব মহিলাদের সম্পদের মালিকানা নেয়া বা দান করার অনুমতি দিয়েছে, সেটা হচ্ছে 1870-এর দশকে, সেটা ছিল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট। সেখানে বলা হয়েছে একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের মালিক হতে বা সেটা দান করতে পারবেন। পরে এই আইনটা সংশোধন করা হয়েছে। ইসলাম মহিলাদেরকে অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের 1300 বছর আগে। আর ইসলাম ধর্মে আমরা এই শব্দটা মানি না যে হাউস ওয়াইফ, ইংরেজি ভাষায় এটা ব্যবহার করা হয়, কারণ আমরা মনে করি না যে সেই মহিলার বিয়ে হয়েছে ঘরের সাথে যে তাদের বলবো হাউস ওয়াইফ। আমরা এসব ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে হোম মেকার, যে ব্যক্তি ঘরটা তৈরি করেন, যে ঘরকে গঠন করে। যদিও অনেকেরই ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে,
আর অনেকেই মনে করে যে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান নয়। সত্যি বলতে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, তবে এই সমান হওয়া মানে অভিন্নতা নয়, তারা সমান তবে একই রকম নয়। আছে তাদের শারীরিক গঠনে পার্থক্য, মানসিক গঠনে পার্থক্য, প্রাকৃতিক গঠনে পার্থক্য, তাদের ভূমিকাও আলাদা। সব মিলিয়ে পুরুষ এবং নারী সমান, কিছু কিছু ক্ষেত্রে মহিলারা হয়তো কিছুটা এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে পুরুষ হয়তো এগিয়ে আছে। আপনাদের একটা উদাহরণ দেই, মনে করেন একটা ক্লাসে দুজন ছাত্র, ছাত্র এ আর বি, তারা দুজনেই প্রথম হলো একটা পরীক্ষায়, দুজনে 180 পেয়েছে। যখন পরীক্ষার খাতাটা দেখলেন সেখানে 10টা প্রশ্ন মানে 10টা উত্তর, ধরেন প্রত্যেকটাতে 10 নাম্বার। দেখা গেল 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে 10-এর মধ্যে 9, ছাত্র বি পেয়েছে 10-এর মধ্যে 7। এরপর 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে 10-এ 9, আর ছাত্র এ সে পেয়েছে 10-এর মধ্যে 7, আর বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে 10-এর মধ্যে 8। যদি যোগ করেন দুজনেই পেয়েছে 180, তার মানে সমান। তবে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে। বাকি প্রশ্নগুলোতে তারা দুজনেই সমান হয়েছে, আর সামগ্রিকভাবে তারা সমান। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা কিছুটা এগিয়ে আছে, আর কিছু কিছু ক্ষেত্রে মহিলারা কিছুটা এগিয়ে আছে। যেমন ধরেন, যদি একজন চোর, একজন ডাকাত আমার ঘরে ঢোকে, তখন আমি বলবো না যে আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, এটা বলে আমার স্ত্রী বা মেয়েকে লড়াই করতে পাঠিয়ে দেব না। যেহেতু আল্লাহ আমাকে শারীরিক শক্তি দিয়েছেন, তাই লড়াই করার দায়িত্ব আমার। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4:34, যে আল্লাহ পুরুষকে বেশি শক্তি দিয়েছেন, মহিলাদের নিরাপত্তা দায়িত্ব তার। তাহলে শক্তিতে পুরুষ কিছুটা এগিয়ে আছে। আমি আগে আরেকটা উদাহরণ দিয়েছিলাম, যখন সন্তানদের সাহচর্য আর ভালোবাসার কথা আসবে বাবা মার প্রতি, মহিলারা এখানে পুরুষদের চেয়ে 3 গুণ বেশি সাহচর্য পাওয়ার দাবি রাখে। মা 3 গুণ বেশি ভালোবাসা আর সাহচর্য পাবে বাবার চেয়ে, তাহলে এখানে মহিলারা কিছুটা এগিয়ে আছে। তাই কথাটা হচ্ছে ইসলামে পুরুষ এবং নারী সমান, কিছু কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে এগিয়ে, আর কিছু ক্ষেত্রে পুরুষরা এগিয়ে আছে। মূল যে ভিত্তি সেটা হচ্ছে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তা ও পালনকর্তাকে বিশ্বাস করা। আর এই স্রষ্টা আর পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সব মানুষের জন্য একই রকম। যদি এটা মানেন যে আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এক আল্লাহ, সবার জন্য এক শুধুমাত্র, তাহলেই সব ধর্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা যাবে। আর এটাই হচ্ছে পৃথিবীর সব ধর্মের মূল ভিত্তি। রিলিজিয়ন বা ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর মানে কোনো অতি মানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, ব্যক্তিগত বা অনেক ঈশ্বরে যাকে উপাসনা করতে হবে আর অনুগত থাকতে হবে। তাহলে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। যদি ঈশ্বরকে বোঝেন তাহলে সঠিকভাবে ধর্মকেও বুঝতে পারবেন। কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3:64, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। কোরআন বলছে অন্য ধর্মের অনুসারীদের এটা বলো, আমাদের সাদৃশ্যগুলো দেখো, যেখানে পার্থক্য আছে সেটা নিয়ে পরে আলোচনা করব, আসুন সেগুলো মেনে চলি যেগুলো কমন। আর সবগুলো প্রধান ধর্মে একটা কমন জিনিস, বিশ্বাস আর ইবাদত করা একমাত্র আল্লাহকে। কোনো ধর্মকে বুঝতে গেলে অথবা কোনো ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে এটা সঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকর্মগুলো দেখেন। কারণ অনেক সময় সেই অনুসারী নিজেই তার ধর্ম সম্পর্কে ভালোমতো জানে না, অথবা ঈশ্বরের ধারণাটাও ঠিকমতো বোঝে না। কোনো একটা ধর্মকে বোঝার সবচেয়ে সেরা যে উপায়, অথবা কোনো ধর্মে ঈশ্বরের ধারণাকে বোঝার সেরা উপায় হচ্ছে সেই ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো আছে সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো দেখা। আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব। হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে, সেগুলো বেদ আর উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে 6:2, 1 একম এভিদিতিয়ম, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি।
এরপর শ্বেতসূত্র উপনিষদে উল্লেখ আছে ৬ নম্বর অধ্যায় অনুচ্ছেদ ৯, মহান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার উপরে আর কেউ নেই। এছাড়াও শ্বেতসূত্র উপনিষদে উল্লেখ আছে ৪ অনুচ্ছেদ ১৯, আর আছে যজুর্বেদে ৩২ অনুচ্ছেদ ৩, না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, পেইন্টিং, ছবি, ভাস্কর্য অথবা একটা মূর্তি। বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমূর্তি নেই। আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দুজমে মূল ধর্মবিশ্বাস, একম ব্রাহ্ম দেবতা নাস্তে নেনা নাস্তে কিঞ্চন, ভগবান একই হে দুসরা নহি হে, নহি হে নহি হে জরা ভি নহি হে, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, কোথাও কেউ নেই। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন। আসুন এবারে আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিটোরোনমি ৬ অনুচ্ছেদ ৪, মুসা আলাইহিস সালাম বলছেন, শামা ইজরাইল, শোনো হে ইসরায়েলবাসী, আমাদের ঈশ্বর, আমাদের প্রভু কেবলমাত্র একজন। এরপর আছে বুক অব আইজায়া ৪৩ অনুচ্ছেদ ১১, আমি ঈশ্বর, আমি ব্যতীত আর কোনো রক্ষাকারী নেই। এরপর আছে বুক অব আইজায়া ৪৫ অনুচ্ছেদ ৫, আমি ঈশ্বর এবং আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আরও আছে বুক অব আইজায়া ৪৬ অনুচ্ছেদ ৯, আমি ঈশ্বর আর কোথাও কেউ নেই, আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই। এরপর আরও বলা হয়েছে বুক অব এক্সোডাস ২০ অনুচ্ছেদ ৩-৫, এছাড়াও আছে বুক অব ডিটোরোনমি ৫ অনুচ্ছেদ ৭-৯, সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমাকে ব্যতীত অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোনো রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে, কোন রকম মিল আছে আকাশমণ্ডলীর কিছু, নিচের পৃথিবীর কিছু বা পানিতে কিছুর সাথে, তোমরা তাদের সামনে নতজন্য হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন এবং ইহুদি ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারবেন। এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই। ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম ভিত্তি যীশুখ্রিস্টকে নবী ও রাসুল বলে মানতে হবে। সেই মুসলিম আসলে মুসলিমই না যে যীশুখ্রিস্টকে নবী ও রাসুল বলে মানে না। আমরা মানি যে তিনি আল্লাহ তাআলার অন্যতম প্রধান একজন নবী ও রাসুল ছিলেন, বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট, বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না, বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন, বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন। খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক। প্রশ্ন করতে পারেন, তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করে বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট বা ইসা আলাইহিস নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন, বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা এমন একটাও অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যীশুখ্রিস্ট বা ইসা আলাইহিস নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, গসপেল অফ জনে বলা হয়েছে ১৪ অনুচ্ছেদ ২৮, যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান, গসপেল অফ জন ১০ অনুচ্ছেদ ২৯, আমার পিতা সবার চেয়ে মহান, গসপেল অফ ম্যাথিউ ১২ অনুচ্ছেদ ২৮, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই, গসপেল অফ লুক ১১ অনুচ্ছেদ ২০, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই, গসপেল অফ জন ৫ অনুচ্ছেদ ৩০, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। আমি আগে বলেছিলাম যে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, আর যীশু মানে ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা, তাহলে আরবিতে বললে তিনি একজন মুসলিম। সেজন্য আমি বলেছিলাম যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম প্রধান একজন নবী ও রাসুল। এরপর যীশু আরও বলেছেন গসপেল অফ জন ১৪ অনুচ্ছেদ ২৪, তিনি বলেছেন তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয়, বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন।
এরপর আছে গসপেল অফ জন অধ্যায় 17:3, যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন, এই হলো অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যীশুখ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2:22 বলা হয়েছে, হে ইসরায়েলবাসী, মন দিয়ে শোনো, নাজারেথ শহরের যীশু, যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করবে, সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। একবার যীশুখ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলব, তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা আছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12:29, যীশু আলাইহিসসালাম বলেছেন, শামা ইসরাইল আদনা হাইনু আদনাই খাদ, শোনো হে ইসরাইলবাসী, আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। তাহলে যদি বাইবেল পড়েন, আপনি খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন, খ্রিস্টান ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন। আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহ ধারণা নিয়ে আলোচনা করি। আর ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা, সেটা পবিত্র কোরআনের সূরা ইখলাস কোরআনের অধ্যায় নম্বর 112 আয়াত 1-4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চার লাইনের সংজ্ঞা। যদি কেউ বলে যে অমুক জায়গায় অমুক লোক হচ্ছে ঈশ্বর, যদি কেউ এই চারটা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো। এক নম্বর হচ্ছে, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। দুই নম্বর, তিনি হবেন সার্বভৌম চিরস্থায়ী। তিন নম্বর, তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি। চার নম্বর, সমগ্র বিশ্বজগতে তার সমতুল্য আর কেউ নেই। এই হলো আল্লাহ তাআলা চার লাইনের সংজ্ঞা। এটাকে আমরা বলি ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট অথবা ঈশ্বর তত্ত্বের কষ্টিপাথর। আর পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6:108, যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা উপাসনা করে তাদের তোমরা ভুল করেও গালি দিও না, কেননা তারা সীমালঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও গালি দেবে। কোরআন মুসলিমদের নিষেধ করেছে, খারাপ কথা বলবে না, গালি দেবে না, বদনাম করবে না, আল্লাহকে ছেড়ে যাদেরকে অন্য মানুষেরা উপাসনা করে, বরং কোনো কিছু না বুঝে তারা আল্লাহকে গালি দেবে। তাহলে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা বুঝতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে। দুর্ভাগ্যজনকভাবে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি। যে ধর্মটার ব্যাপারে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইসলাম। আর ইসলাম সম্পর্কে এই ভুল ধারণা জন্মানোর অন্যতম একটা কারণ আমার মতে সেটা হচ্ছে মিডিয়া। বর্তমানে আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখবেন ইসলামের নামে বিদ্বেষপূর্ণ মিথ্যা প্রচারণা করা হয়। আপনারা দেখবেন আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, রেডিও ব্রডকাস্ট স্টেশন, আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল আর ইন্টারনেটে ইসলামের নামে ভুল আর মিথ্যে খবর প্রচার করা হয়। আর ইসলাম ধর্মে যে শব্দটা নিয়ে ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে জিহাদ। এ ব্যাপারে শুধু যে মুসলিমরা ভুল জানে তা নয়, এখন মিডিয়ার কল্যাণে অমুসলিমরা এই ভুল ধারণা রপ্ত করেছে। এখনকার দিনে বেশিরভাগ মানুষ হোক মুসলিম বা অমুসলিম, তারা মনে করে যে যুদ্ধটা করছে যে কোনো মুসলিম যে কোনো কারণে, হতে পারে ব্যক্তিগত স্বার্থে, হতে পারে সুনামের জন্য, হতে পারে খ্যাতির জন্য, হতে পারে সম্মানের জন্য, অথবা কোনো দেশের জন্য যে যুদ্ধটা করছে একজন মুসলিম, সেটাকে বলা হচ্ছে জিহাদ। জিহাদ বলতে একজন মুসলিমের যে কোনো কারণে যুদ্ধ করাকে বোঝায় না। জিহাদ এর মূল আরবি শব্দ জাহাদা, যার মানে হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা। ইসলামিক পরিভাষায় জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা নিজের খারাপ আকাঙ্ক্ষার বিরুদ্ধে। জিহাদের আরেকটা মানে চেষ্টা আর সংগ্রাম করা সমাজকে উন্নত করার জন্য। আরও একটা মানে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা। জিহাদের আরও একটা মানে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করা। তাহলে মূলত জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা। একজন ছাত্র যদি পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে, আরবিতে তাকে আমরা বলবো জিহাদ করছে। তাহলে জিহাদ শব্দের মানে চেষ্টা আর সংগ্রাম। বর্তমানে যারা প্রাচ্যের উপর বিশেষজ্ঞ তারা জিহাদ শব্দের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ। যদি পবিত্র যুদ্ধ শব্দের আরবি করেন সেটা হবে হারবুম মুকাদ্দাসা। আর এই হারবুম মুকাদ্দাসা শব্দটা কোরআনের কোথাও বলা হয়নি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসেও বলা হয়নি। এই পবিত্র যুদ্ধ শব্দটা যদি আপনার ইতিহাস দেখেন, এটা প্রথম ব্যবহার হয়েছে ক্রুসেডকে বোঝাতে।
এই ক্রুসেডাররা মানুষজনকে জোর জবরদস্তি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করত। আর দুর্ভাগ্যজনকভাবে এখন শব্দটা ব্যবহার হচ্ছে ইসলাম আর মুসলিমদের বোঝাতে। কোরআন একেবারে পরিষ্কার করে বলেছে, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। পবিত্র কোরআন বলছে, যদি কোনো মানুষ অন্য একজন নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল। আরেকটাতে আরো বলা হয়েছে, যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচাই, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন বাঁচালো। কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে আমি পবিত্র কোরআন বাদে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ দেখিনি যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে এত স্পষ্ট করে বলা হয়েছে, নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে বলা হয়েছে, যদি কোনো মানুষ অন্য কোনো নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। অন্য কোনো ধর্মগ্রন্থে আমি এরকম কোনো অনুচ্ছেদ দেখিনি। কোরআন বাদে আর কোনো ধর্মগ্রন্থে এভাবে সন্ত্রাসবাদকে নিষেধ করা হয়নি। বলা হয়েছে, যদি কোনো মানুষ অন্য মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো। ইসলাম সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। ইসলাম ধর্ম যে কোনো নিরীহ মানুষ হত্যার নিন্দা করে। তাদের ধর্ম, বর্ণ, গোত্র যাই হোক না কেন, তারা যে দেশেরই নাগরিক হোক না কেন, সে যে ধর্মেরই অনুসারী হোক, ইসলাম আর আমি নিজেও সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা করি। এছাড়াও নিন্দা করি সেই 9/11কে, যেটা ঘটেছিল 2001 সালের 9 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আক্রমণ, সেখানে কয়েক হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল। নিন্দা করি 7/7কে, 2005 সালের 7ই জুলাই লন্ডনের বোমা বিস্ফোরণে প্রায় 50 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। এছাড়াও নিন্দা করি সেই সিরিজ বোমা বিস্ফোরণকে, যেটা ঘটেছিল বোম্বেতে 2006 সালের 11 জুলাই, সেখানে 180 জনের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল। আমি নিন্দা করি গুজরাটের সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে, যেটা ছিল পূর্ব পরিকল্পিত, এটা ঘটেছিল ভারতের গুজরাটে, সেখানে কয়েক হাজার নিরীহ মুসলিম নিহত হয়েছিল। আমি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করি যেখানে নিরীহ মানুষকে হত্যা করা হয়, হোক তারা মুসলিম বা অমুসলিম। আর যে ধরনের সন্ত্রাসী কাজে নিরীহ মানুষ হত্যা করা হয় সেটা নিন্দা করতে হবেই। আত্মঘাতী বোমা হামলাকেও এখনকার দিনে গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে একজন লোক তার শরীরে বোমা বাঁধল, তারপর গেল একটা মার্কেটে, অথবা গেল রেল স্টেশনে বা রাস্তায়, তারপর নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দিল আর নিজের সাথে সাথে মেরে ফেললো আরও কিছু নিরীহ মানুষকে। এই কাজটা কোনো ধর্মই সমর্থন করবে না, বিশেষ করে ইসলাম। আত্মঘাতী বোমা হামলা যেখানে নিরীহ মানুষ মারা যায়, এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে যদিও ইসলাম ধর্ম সব ধরনের সন্ত্রাসবাদকেই নিন্দা করে, অতীতে যত সন্ত্রাসবাদ হয়েছে সবগুলোকে, আর একবিংশ বিংশ শতাব্দীর সন্ত্রাসকেও নিন্দা করে, সন্ত্রাসকে নিন্দা করলেও দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে মিডিয়া প্রচার করে ইসলাম এমন একটা ধর্ম যেটা সন্ত্রাসবাদকে সমর্থন করে। প্রত্যেক সম্প্রদায়েই কিছু কুলাঙ্গার থাকে, আর আমিও এটা জানি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে। মিডিয়া এখানে কি করে? মিডিয়া মুসলিমদের মধ্য থেকে সেই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম। এই মিথ্যা প্রচারের কারণে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে। কোরআন পড়লে দেখবেন, নবীর সহিহ হাদিস পড়লে দেখবেন, পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম সবচেয়ে সোচ্চার হয়ে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ করেছে। আর মিডিয়ার প্রচারণার ফলে যারা নেতিবাচক মনোভাবের শিকার হন, তাদের মধ্যে আমিও একজন। 8 মাস আগে 2010 সালের জুন মাসে যুক্তরাজ্যে গিয়ে আমার বেশ কয়েকটা লেকচার দেওয়ার কথা ছিল। প্রথম লেকচারটা ছিল ওয়েমলি এরিনায়, লন্ডনের ওয়েমলিতে, তারপর এলজি এরিনা এনএসি বার্মিংহামে, এরপর শেফিল্ডের শেফিল্ড এরিনায়। প্রত্যেকটা এরিনাতে দর্শক ধারণ ক্ষমতা 10 থেকে 15 হাজারের মতো, আর এগুলো খুবই বিখ্যাত। আমার লেকচার ট্যুরের মাত্র 3 সপ্তাহ আগে
একটা খবর ছাপানো হলো শীর্ষস্থানীয় একটা পত্রিকা সানডে টাইমসে। সানডে টাইমসে হেডলাইন করা হলো এভাবে, ঘৃণা ছড়িয়ে দেওয়া মুসলিম ধর্মপ্রচারককে ব্রিটেনে ঢুকতে দেওয়া হচ্ছে। পত্রিকাটি আমার লেকচারের অংশবিশেষও তুলে দিল, সেগুলো হয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি নয়তো ভুল বলা হয়েছে। আমাকে এমনভাবে তুলে ধরল যেন আমি ঘৃণা প্রচার করি আর সন্ত্রাসবাদকে সমর্থন করি। তার কয়েকদিন পরে সেই খবরটাকে তুলে নিয়ে আবার ছাপানো হলো যুক্তরাজ্যের অনেকগুলো খবরের কাগজে। শুধুমাত্র যুক্তরাজ্যের কাগজে নয়, আন্তর্জাতিক বিভিন্ন খবরের কাগজে ছাপানো হলো, যেমন ভারতেও। দুর্ভাগ্যজনকভাবে পত্রিকায় এই খবরগুলো দেখে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি টেরেসা মে আমার বিরুদ্ধে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করলেন 2010 সালের 16 জুন। তিনি পত্রিকায় খবরটা পড়েছেন আর ইউটিউবে কিছু ভিডিও ক্লিপ দেখেছেন, আর এই ভিডিওগুলোতে প্রসঙ্গটা বাদ দেওয়া হয়েছে। এছাড়াও সেই ভিডিওতে অনেক কিছু এডিট করা হয়েছে। এই ইউটিউব ক্লিপ আর পত্রিকার খবরের ভিত্তিতে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি 2010 সালের 16 জুন আমার বিরুদ্ধে এক্সক্লুশন অর্ডার পাশ করলেন। এর পরের দিন 17 জুন ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার বোম্বে, 17 জুন তিনি আমার ভিসাকে বাতিল করে দিলেন। আমি যুক্তরাজ্যের 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছিলাম। ইস্যু করা হয়েছিল 2008 সালের 15 জুলাই, মেয়াদ ছিল 2013 সালের 15 জুলাই পর্যন্ত। গত 20 বছর ধরে আমি যুক্তরাজ্যে আসা যাওয়া করছি, এমনিতেও এখানে এসেছি, লেকচার দিতেও বেশ কয়েকবার এসেছি। আমার কাছে 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেটা দিয়ে আমি আগেও 2 বার এসেছি, 2008 এবং 2009। কোনোরকম শুনানি ছাড়াই ভিসাটা বাতিল করা হলো। আমার মতে এটা মত প্রকাশের স্বাধীনতা আর মানবাধিকারের উপর একটা আক্রমণ ছাড়া কিছুই নয়। চার্লস ফার, যিনি সে সময় অফিস ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেরোরিজমের ডিরেক্টর ছিলেন, তিনি এই এক্সক্লুশন অর্ডারের পক্ষে ছিলেন না। তিনি চেয়েছিলেন যেন আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে তার মতে সরকার পৌঁছাতে পারছে না। তবে হোম সেক্রেটারি তার সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টার কথাগুলো শুনলেন না, তিনি এক্সক্লুশন অর্ডারটা পাশ করালেন। আর এই কয়েক সপ্তাহ পরে তিনি চার্লস ফারের অধীনে একজন উপদেষ্টাকে বরখাস্ত করে দিলেন, যিনি আমাকে সমর্থন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক নিয়মকানুনের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করি, আমাদের দেশ ভারতে পাশাপাশি যুক্তরাজ্যেও। আমরা জুডিশিয়াল রিভিউয়ের জন্য ব্যাপারটা নিয়ে হাইকোর্টে গেলাম। যদিও হোম সেক্রেটারি বলেছেন মানবাধিকারের ক্ষেত্রে আমি মামলা করতে পারবো না কারণ আমি যুক্তরাজ্যের নাগরিক নই, জাস্টিস স্ট্যানস্টন বললেন। রিভিউ করার পরে তিনি বললেন যে আমি মামলা করতে পারি। তিনি একটা জাজমেন্ট পাশ করালেন আর বললেন যে হোম সেক্রেটারির প্রথম তিনটি সিদ্ধান্ত, একটা 16 জুনে, একটা 17 জুনে আর একটা 27 জুনে, এর সবগুলোই আইন বহির্ভূত। তবে এরপরে 2010 সালের আগস্ট মাসে তারা আরও বাড়তি কিছু তথ্য দিল, তখন তিনি বললেন এটা আইনসম্মত, ব্যাপারটা ঠিক যুক্তিসঙ্গত না। বিচার বিভাগের উপর আমার আস্থা আছে। আমরা একটা আপিল ফাইল করেছি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে, আর আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ খুব শিগগিরই এই এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে কোর্ট অফ আপিলে। আশা করছি যে ভবিষ্যতে একদিন হোম সেক্রেটারি টেরেসা মের সাথে আমি সাক্ষাৎ করব সামনাসামনি, আর তাকে ইসলাম ধর্মের শান্তির বাণীগুলো শোনাব। আমার লেকচার আর ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা থাকলে সেটাও দূর করে দেব। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে সশরীরে অক্সফোর্ড ইউনিয়নে এসে এই লেকচারটা দেব, তারপর সরাসরি প্রশ্নোত্তর পর্ব স্যাটেলাইটের মাধ্যমে না। গত মাসে আমি ফ্রান্সে গিয়েছিলাম, ফ্রান্সের প্যারিসে। সেখানে বোর্ড মিটিং করেছিলাম আমাদের ট্রাস্টের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, যার হেড অফিস যুক্তরাজ্যে। এছাড়াও আছে ইউনিভার্সাল ব্রডকাস্ট লিমিটেড। যেহেতু যুক্তরাজ্যে যেতে পারছি না, তাই বোর্ডের সদস্যদের আসতে বললাম প্যারিসে, আর খুবই অবাক হলাম। এমনিতে সবাই মনে করে যে ইসলামের প্রতি যুক্তরাজ্যের চেয়ে ফ্রান্সের মনোভাব বেশি কঠোর, কিন্তু যখন ভিসার জন্য আবেদন করলাম পেয়ে গেলাম মাত্র 1 ঘন্টায়। আমরা সেখানে বোর্ড মিটিং করলাম, যুক্তরাজ্যেই করতে চেয়েছিলাম, পারিনি সেই এক্সক্লুশন অর্ডারের জন্য। আমি আশা করছি কোর্ট অফ আপিল খুব শিগগিরই এটাকে বাতিল করবে। আর যদিও পৃথিবীর মানুষ
ভাবতে পারে যে এ ধরনের এক্সক্লুশন অর্ডার মত প্রকাশের স্বাধীনতার উপর একটা আক্রমণ। তবে আমি ধন্যবাদ জানাবো অক্সফোর্ড ইউনিয়নকে যে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করা হয়েছে আমার বিরুদ্ধে, তারপরও তারা আয়োজন করেছেন এই বিতর্কের বা এই লেকচার আর প্রশ্নোত্তর পর্বের। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে, বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে। এই অনুষ্ঠানের আয়োজন করে তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন। আমার কথাগুলোর সাথে অক্সফোর্ড ইউনিয়ন একমত হতে পারে নাও পারে, আমার কথাগুলো পছন্দ করতে পারে নাও করতে পারে, আমি প্রশংসা করছি যে তারা মত প্রকাশের স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব দেয়। শান্তি হলো মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান। এই পৃথিবীর অনেক দেশেই আর্মি আছে, মিলিটারি আছে, তাদের আছে নেভি, আছে বিমান বাহিনী, অনেক দেশের আছে ভয়াবহ সব মারণাস্ত্র, অনেকের আছে পারমাণবিক অস্ত্র। বিশ্বাস করেন, এগুলো দিয়ে মানুষের সমস্যাগুলোর সমাধান করা যাবে না। আমার মত অনুযায়ী একমাত্র সমাধান মানুষ জাতির সমস্যাগুলোর সেটা শান্তি। পার্থক্য থাকতেই পারে, পার্থক্য থাকবে কালচারে, পার্থক্য থাকবে আমাদের ভাষায়, পার্থক্য গায়ের রঙে, পার্থক্য সমাজ ব্যবস্থায়। আমাদের মধ্যে যতই পার্থক্য থাকুক, আমাদের সবচেয়ে বড় যে মিলটা সেটা হচ্ছে আমরা সবাই শান্তি চাই। আমার মত অনুযায়ী শান্তি হচ্ছে মানুষ জাতির সমস্যাগুলোর একমাত্র সমাধান। আমার লেকচারের শুরুতে বলেছিলাম ইসলাম এর মূল আরবি শব্দটা সালাম, যার মানে হচ্ছে শান্তি। আর এই সালাম শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে 43 বার, আর বিভিন্ন রূপ ধরলে শব্দটা কোরআনে আছে সব মিলিয়ে 143 বার। সালাম শান্তি এই শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে 143 বার। আর লেকচারের শুরুতে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আসসালামু আলাইকুম, যার মানে সবার উপরে শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআন বলছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 58 যে সালাম হচ্ছে একটা সম্ভাষণ পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আসসালাম, অর্থাৎ শান্তির উৎস। কোরআন বলছে সূরা আল হাসর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 23, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে আসসালাম, শান্তির উৎস। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 16, আল্লাহ তাআলা তাদেরকে পরিচালনা করেন যারা তার কাছে আসে শান্তি ও নিরাপত্তার পথে, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। আর সেই কারণেই পবিত্র কোরআনের সবগুলো অধ্যায়, কোরআনে মোট 114টা অধ্যায় আছে, 9 নম্বর বাদে সবগুলো অধ্যায় শুরু হয়েছে সুন্দর এই কথা দিয়ে, বিসমিল্লাহির রহমানের রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি দয়াময় পরম দয়ালু। আমার মতে শান্তি হচ্ছে মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান, আর আমার কাজ হচ্ছে শান্তির বাণী প্রচার করা, আমার মিশন শান্তি প্রচার করা। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি 5 বছর আগে পিস টিভি নামে একটা গ্লোবাল স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলাম 2006 সালের জানুয়ারিতে। 2006 সালের জানুয়ারিতে শুরু করলাম পিস টিভি ইংরেজিতে, আড়াই বছর পরে 2008 সালে পিস টিভি উর্দু, আর ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে 2011 এপ্রিলে আমরা শুরু করতে যাচ্ছি পিস টিভি বাংলা। বর্তমানে পিস টিভি ইংলিশের দর্শক সংখ্যা পৃথিবী জুড়ে ইসলামিক চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি, আমাদের দর্শক সংখ্যা 10 কোটিরও বেশি, আর তাদের মধ্যে 25%-এরও বেশি দর্শক হচ্ছেন অমুসলিম। যদি আমি মাত্র একজন মানুষকেও বোঝাতে পারি, হোক সে মানুষটা মুসলিম বা অমুসলিম, যদি তাকে বিরত রাখতে পারি একজন নিরীহ মানুষকে হত্যা করা থেকে, আমি মনে করব যে পুরো মানুষ জাতিকে বাঁচিয়েছি। শান্তি হচ্ছে একমাত্র সমাধান। আমি শুধু শান্তির কথাই বলবো, আমার মিশন শান্তির বাণী প্রচার করা। লেকচার শেষ করার আগে আমি ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা কথার উদ্ধৃতি দেব। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন, মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে যাবে। তারা আসলে বুঝতে পারে না যে ইসলামের বোমা অর্থাৎ শান্তির বোমা পৃথিবীতে অনেক আগেই পড়েছে। এটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যারা প্রশ্ন করতে চান তারা হাত তুলে আমাকে জানাবেন ডক্টর নায়েককে প্রশ্ন করার জন্য।
এখানে আমাদের নিয়মটা হবে এরকম, আপনারা হাত তুলে আমাকে জানাবেন, তারপর আপনারা পোডিয়ামের উপর মাইক্রোফোনের সামনে দাঁড়াবেন একবারে পাঁচজন করে। প্রশ্ন করার সময় পোডিয়ামে দাঁড়াবেন আর উত্তর শেষ না হওয়া পর্যন্ত দয়া করে সেখানেই আপনারা থাকবেন, তারপর আপনার সিটে চলে যাবেন। তাহলে প্রথম প্রশ্ন এদিক থেকে, তারপর এদিকে, তারপর ও পাশে, এভাবে প্রশ্ন করা চলতে থাকবে। হাত তুলে আমাকে জানাবেন, উত্তর শেষ হলে সিটে বসে পড়বেন। ডক্টর নায়েক, আপনার লেকচারের জন্য অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, আপনি বলেছেন আপনি শান্তি প্রচার করেন, আপনি ইসলাম ধর্মের শান্তির ধারণাটা খুব সুন্দরভাবে বললেন, আপনার মাইক্রোফোনের সামনেও লেখা আছে পিস, তার মানে শান্তি। আমিও আপনার সাথে অনেক বিষয়ে একমত। আমার প্রশ্ন হচ্ছে, তারপরেও কেন আপনার কথাগুলোকে বিতর্কিত হিসেবে দেখা হয়? ইসলামিক বিশ্বে বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞগণ তারা আপনার কথাগুলোকে ভুল বলে মনে করেন, এরকম হওয়ার কারণটা কি? আপনি বললেন যে হোম সেক্রেটারি আপনাকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছেন মিডিয়ার ষড়যন্ত্রের কারণে, তারপরেও অনেকেই কেন আপনার কথাগুলোকে অপছন্দ করে? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি যদি শান্তির বাণী প্রচার করি, শান্তি প্রচার করি, তারপরও অনেকে আমার বিরুদ্ধে, মুসলিম আছে, অমুসলিম আছে, যুক্তরাজ্যের হোম সেক্রেটারি, ভাই আপনাকে বুঝতে হবে, যখন কেউ জনপ্রিয় হয়ে যায় তখন অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক থাকবে। সেই জনপ্রিয় মানুষটা ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। বর্তমানে মাইকেল এইচ হার্ট নামে একজন লেখক, তিনি একটা বই লিখেছেন, পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী 100 জন মানুষ। তিনি খ্রিস্টান হলেও তালিকায় 1 নম্বরে রেখেছেন সবচেয়ে প্রভাবশালী মানুষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে। এমনিতেও দেখবেন যে মুসলিমরা তাদের নবীকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী মানুষ বলে মনে করে থাকে, অনেক অমুসলিমও ব্যাপারটাকে এভাবেই দেখে থাকে। তবে যদি ভালো করে দেখেন যে এই পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনিও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। সেই বইটাতে তালিকায় 2 নম্বরে আছেন স্যার আইজ্যাক নিউটন। তিনি আসলে সব মানুষের কাছে সেভাবে পরিচিত নন, তিনি ছিলেন বিজ্ঞানী। সেই তালিকায় 3 নম্বরে আছেন যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম। খেয়াল করলে এটাও দেখবেন, পৃথিবীর ইতিহাসে যার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ বই লেখা হয়েছে তিনি হলেন যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম। এই বইগুলো দেখে আমি কি এমন সিদ্ধান্ত নেব যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তারা ভালো মানুষ ছিলেন না? আপনাকে বুঝতে হবে, যখন কেউ জনপ্রিয় হয়ে যায় অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে যাবে। আর যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী, 2009 সালে আমি যখন এসেছিলাম এখানে, একটা বিশ্বস্ত সূত্রে আমি জেনেছিলাম যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট চ্যানেল হচ্ছে পিস টিভি, আর যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যে ইসলামিক স্যাটেলাইট চ্যানেল দেখা হয় সেটাও পিস টিভি। শুধুমাত্র মুসলিমরা যে দেখে তা নয়, অনেক অমুসলিমও পিস টিভি দেখে। এই রিপোর্টই বলছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন ডক্টর জাকির নায়েক, আর যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাও ডক্টর জাকির নায়েক। এই কারণে হোম ডিপার্টমেন্ট আমাকে অনুরোধ করেছিল যে আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারবো কি না যাদের কাছে ইউকে সরকার পৌঁছাতে পারছে না। তবে এখন সরকার পরিবর্তন হয়েছে আর আমার মনে হয় এটা আসলে একটা রাজনৈতিক পদক্ষেপ, কোনো আইনি পদক্ষেপ নয়। আর হয়তো তারা চেয়েছিল জনপ্রিয় কাউকে যাতে সবাইকে জানাতে পারে আমরা মুসলিমদের বিরুদ্ধে খুব কঠোর। আর আমার মতামত জানতে চাইলে বলবো, আমি রাজনৈতিক নেতাদের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করে থাকি। আমার মতে এরকম হয়েছে জনপ্রিয়তার কারণেই, আর এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আইনি সিদ্ধান্ত নয়। আর ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই এক্সক্লুশন অর্ডারটাকে বাতিল করবে কোর্ট অব আপিল। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। আমার নাম মিলিয়াস প্যালিওলাস, পেশায় একজন আইনজীবী, ঐতিহাসিক এবং ধর্ম বিশেষজ্ঞ। আপনি খুব সুন্দরভাবে ইসলাম এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করলেন, তবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম, এই সবগুলো ধর্মই ইব্রাহিমের ধর্মবিশ্বাস। একজন ইহুদিও প্রায় একই রকম কথা বলতে পারবে আপনি যেসব কথাগুলো বলেছেন, উদ্ধৃতি দিতে পারবে কোরআন থেকে, সরি, উদ্ধৃতি দেবে তাওরাত এবং তালমুদ থেকে। একজন খ্রিস্টানও আপনার মতোই কথাগুলো বলতে পারবে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের উদ্ধৃতি দিয়ে। আর আমি ঠিক জানি না যে আমরা এভাবে কথাটা বলতে পারি কি না, যে একটা ধর্ম অন্য আর একটা ধর্মের চাইতে বেশি উন্নত আর সত্যি আর অন্যান্য ধর্মগুলো মিথ্যা, এভাবে বোধহয় বলতে পারি না। এটার ফলাফল কি হতে পারে?
এসব কারণেই একসময় ক্রুসেড হয়েছিল। ইতিহাস বলছে, আপনি সুবিচার আর শান্তির কথা বললেন, পবিত্র বাইবেলেও এই সুবিচার আর শান্তির কথায় অনেক বেশি বলা হয়েছে, অনেক বেশিবার বলা হয়েছে, পবিত্র আত্মার চাইতে অনেক বেশি। আর খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শান্তিপ্রিয়। 313 খ্রিস্টাব্দে রোমান সম্রাট তাদের সমর্থন করেন। এখন আপনার কথাগুলোর সাথে ইহুদি বা খ্রিস্টান ধর্মের কথার পার্থক্যটা কি আর তার ফলাফল কি হতে পারে? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনার সঙ্গে একমত। যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন, খ্রিস্টান ধর্মগ্রন্থ, সেখানেও দেখবেন শান্তির কথা আছে। আমি আমার কোনো লেকচারে এরকম কথা কখনোই বলিনি যে অমুক ধর্মটা শান্তির বিরুদ্ধে অথবা অমুক ধর্মটা সন্ত্রাসবাদকে সমর্থন করে। আমি বলেছি সবগুলো ধর্মই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমি আমার লেকচারে আরেকটা কথাও বলেছিলাম যে কোরআনের একটা আয়াত সূরা মাইদা অধ্যায় 5:32, এই আয়াতটা খুব জোরালোভাবে বলছে আমি অন্য কোনো ধর্মগ্রন্থে এরকম কোনো কথা দেখিনি, কারণ আমি কম্পারেটিভ রিলিজনের ছাত্র। আয়াতটা বলছে যদি আপনি একজন নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন, আর যদি একজন নিরীহ মানুষের জীবন বাঁচান তাহলে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালেন। এটা মাত্র একটা আয়াত, তবে সাধারণভাবে আমি একমত যে বেশিরভাগ ধর্ম, প্রায় সবগুলোই শান্তির বাণী প্রচার করে। এই কারণে যীশুখ্রিস্ট বা ইসা সালাম বলেছিলেন নিউ টেস্টামেন্টের গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24:36, তিনি উপরের ঘরে গিয়ে তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলে উঠলেন সালাম আলাইকুম, এটার মানেও একই, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হিব্রুতে। তাহলে দেখা যাচ্ছে যীশুখ্রিস্ট বা ইসা সালামও সম্ভাষণ করতে গিয়ে বললেন সালাম আলাইকুম, আর এই কথাটাকে যদি আরবি করানো হবে আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক। আপনি বললেন একটা ধর্ম আরেকটা ধর্মের চেয়ে উন্নত নয়। আমার মতে, আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন, তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ মানুষ জাতিকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন ভাষায়, যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে, এজন্য না যাকে অন্যকে ঘৃণা করবে। একমাত্র আল্লাহ তালা যে ধর্মটা পাঠিয়েছেন সব নবী রাসূলগণের কাছে, হোক তিনি মুসা অথবা হোক যীশু বা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আর আমি বিশ্বাস করি যে নবী রাসূলগণ সবাই, যেমন ধরেন আদম, নূহ, মুসা, যীশু, মোহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন, তারা সবাই একটা ধর্মই প্রচার করেছেন, এক আল্লাহকে বিশ্বাস করা আর তার ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড আফটারনুন, আমার নাম এজি ওসপ্রি, আমি অক্সফোর্ড ইউনিয়নের সেক্রেটারি। আমি একটা ছোট প্রশ্ন করব। আপনি বললেন যে হিজাব মহিলাদেরকে নিরাপত্তা দেবে। আমার মতে এই হিজাব অবশ্যই তাদের ছোট করে। যদি কোনো মহিলা এভাবে চিন্তা করে, এটার উত্তরে কি বলবেন? আপনার প্রশ্নটা যেন কি? আপনি আপনার লেকচারে হিজাবের কথা বললেন যে এটা নাকি মহিলাদের নিরাপত্তা দেবে। এখন একজন মহিলা যদি হিজাব পরার সিদ্ধান্ত নেয়, সেখানে তাহলে সে মহিলাকে ছোট করা হচ্ছে। বোন, সুন্দর প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে। এখন হিজাব পালনের সিদ্ধান্ত নিয়ে মহিলারা তো নিজেকে ছোট করছে, এটা তাদের নিচু করছে। পবিত্র কোরআন পড়লে দেখবেন কোরআন এবং ইসলাম এই হিজাবের বিধান দিয়েছে, তার মানে মহিলারা শরীর ঢেকে রাখবে, যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে মুখ আর কবজি পর্যন্ত হাত। এটা করা হচ্ছে শালীনতার জন্য। আর এই কথাটা যে শুধু কোরআনে বলা হয়েছে তা নয়, এই কথাটা বলা হয়েছে বাইবেলেও। বাইবেল পড়লে দেখবেন 1 তিমোথি 2:9 বলা হয়েছে যে মহিলারা শালীনতার সাথে তাদের পোশাক পরবে, তাদের পোশাক হবে ভদ্র, এবং তারা চুলে বড় খোপা করবে না, চুলে স্বর্ণ বা মুক্তা দেবে না। এরপর আরো বলা হয়েছে 1 করিন্থিয়ান্স 11:5-6, যে মহিলা মাথা ঢেকে রাখে না সে নিজেকে অসম্মান করে, তার চুল কেটে দেওয়া উচিত। আমি এটার সঙ্গে একমত নই, এখানে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি। একইভাবে বেদ পড়লে দেখবেন বলা হয়েছে মহিলারা মাথা ঢেকে রাখবে। তাহলে সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে মহিলারা কাপড় দিয়ে মাথা ঢাকবে, এটা শালীনতার জন্য, এটা মহিলাদের ছোট করার জন্য নয়। আর আপনারা দেখবেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এরকম যে ডক্টর জাকির নায়েক বলেছেন মহিলারা যদি হিজাব না পরে আর যদি তারা পশ্চিমা পোশাক পরে তাহলে তাদের ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। এখানেও আসলে ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে মহিলারা খোলামেলা পোশাক পরলে ধর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি আরেকটা কথা বলি যে সানডে টাইমস পত্রিকা, যে পত্রিকা আমার বিরুদ্ধে খবর ছেপেছিল এক বছর আগে,
2009 সালে মার্চ মাসের 9 তারিখে স্ট্যান্ডার্ড টাইমসে এটা ছাপা হয়েছিল যে ব্রিটেনে প্রতি 7 জনে একজন মনে করে যেসব মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত। দুঃখিত, আমি এটার সঙ্গে একমত নই। এটা একটা পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছিল স্যান্ডে টাইমস পত্রিকায় 2009 সালে মার্চ মাসের 9 তারিখে, যে ব্রিটেনে প্রতি 7 জনে একজন ব্রিটিশ মনে করে যে মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত। এর সঙ্গে আমি একমত নই। এছাড়াও আরেকটা খবর ছাপা হয়েছিল, সেটা 2005 সালে, সেই একই পেপার স্যান্ডে টাইমস, বলা হয়েছে যে ব্রিটিশদের মধ্যে শতকরা 26 জন মনে করে যে খোলামেলা পোশাক মহিলাদের ধর্ষিত হওয়ার পেছনে আংশিক বা সম্পূর্ণভাবে দায়ী। তাই আমি মনে করি আপনি যত বেশি শালীনভাবে পোশাকটা পরবেন তত বেশি সম্মান পাবেন। তাই ইসলামে মহিলাদের জন্য এই হিজাবের বিধান দেওয়া হয়েছে, তাদের ছোট করার জন্য নয়, উপরে তোলার জন্য। আমি একমত যে কালচারে পার্থক্য থাকবে, ইসলাম কাউকে পালন করার জন্য জোর করতে পারে না, কালচারে পার্থক্য থাকবে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে কিছু সমাজে তারা মনে করে যে মহিলাদের দিকে তাকানোটাও অভদ্রতা। কিছু সমাজ মনে করে তাকালে কোনো সমস্যা নেই, তবে কোনো মহিলাকে স্পর্শ করলে অভদ্রতা। আবার কিছু সমাজ মনে করে হ্যান্ডশেক করলে কোনো সমস্যা নেই, কিছু সমাজ মনে করে চুমু দিলেও সমস্যা নেই, কিছু সমাজ মনে করে একটা ছেলে আর একটা মেয়ে নিজের ইচ্ছা যা কিছু করতে পারে সমস্যা নেই। তাহলে এক এক সমাজে এক এক কালচারে এক এক রকম নিয়মকানুন দেখতে পাবেন। একবার গিয়েছিলাম আমেরিকায় একটা লেকচার অনুষ্ঠানে, একজন আমেরিকান বললেন, তোমাদের প্রাচ্যের মহিলারা খুবই অভদ্র। অবাক হলাম, বললাম, আপনি প্রাচ্যের মহিলাদের অভদ্র বলছেন কেন? তিনি তখন বললেন, তোমাদের প্রাচ্যের মহিলারা তারা পেট অনাবৃত রাখে। তাহলে আমেরিকা আর পশ্চিমা দেশগুলোতে পেট ঢেকে না রাখাটা হচ্ছে অভদ্রতা, আর ভারতে পেট না ঢাকাটা অভদ্রতা নয়, শর্টস পরাটা হচ্ছে অভদ্রতা। তাহলে বোন আপনাকে বুঝতে হবে কালচারে পার্থক্য থাকবে, নিয়মে পার্থক্য থাকবে। ইসলাম জোর করতে পারে না পালন করার জন্য। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 256, লাইকরা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তবে যদি একজন মহিলা হিজাব পালন করতে চায়, কারণ তারা মনে করে যে এভাবে শালীন থাকবে, সম্মান পাবে, আমার মতে অন্য মহিলাদের দ্বিমত হওয়া উচিত না। আমি যখন যুক্তরাজ্যে গেছিলাম তখন হাজার হাজার মহিলাকে দেখেছি আমি যারা মাথা ঢেকে রেখেছে। তারা মনে করে এতে মর্যাদা বাড়ছে, কারণ হচ্ছে শালীনতা। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং ডক্টর জাকির নায়েক, আমার নাম ডক্টর রামসি, অক্সফোর্ড থেকে, ইউনিভার্সাল পিস অর্গানাইজেশনের অ্যাম্বাসেডর, এছাড়াও আমি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের একজন সদস্য। প্রথমেই বলবো, আপনি অসাধারণ একটা কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। এবারে আমার প্রশ্নটা, ডক্টর জাকির নায়েক, ইসলাম সম্পর্কে ভীতি, এটাকে আপনি কি স্বাভাবিক কোনো ঘটনা বলবেন? সেরকম হলে কিভাবে এটার প্রতিকার করা যেতে পারে? এখানে মুসলিম সম্প্রদায়কে কি কোনো প্রকার দায়িত্ব পালন করতে হবে, নাকি সামগ্রিকভাবে সেই সমাজকে চেষ্টা করতে হবে এই ভীতিটাকে কোনোভাবে কাটানোর? আমার মতে সব ধরনের ভয় তৈরি হয় যখন দেখা যায় জিনিসটা আমাদের অজানা অচেনা। ধন্যবাদ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম সম্পর্কে ভীতিটা কি স্বাভাবিক ঘটনা, কিভাবে প্রতিকার করা যায়, এখানে কি মুসলিম সম্প্রদায়কে সেই দায়িত্ব পালন করতে হবে? হ্যাঁ, ইসলাম সম্পর্কে ভীতি আছে, এমন কি এই বিংশ শতাব্দীতেও। আর আমি আমার লেকচারে বলেছিলাম, আমার মতে ইসলাম সম্পর্কে এই ভীতির অন্যতম একটা কারণ হচ্ছে এই মিডিয়া। এছাড়াও লেকচারে বলেছিলাম যে ইসলাম ধর্ম সম্পর্কে মিডিয়া বেশ কিছু ভুল ধারণা প্রচার করে থাকে। আমি এ ব্যাপারে একমত যে এখানে আমাদের মুসলিমদের দায়িত্ব হচ্ছে আমরা ইসলামের সত্যের বাণী প্রচার করব। আমি জানি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে। আমি বলছি না যে মুসলিমরা সবাই 100% ধার্মিক, সবাই ভালো। সব সম্প্রদায়ের ভেতরে কুলাঙ্গার আছে, মুসলিমদের ভেতরও। মিডিয়া এখানে কি করে, তারা মুসলিম সম্প্রদায় থেকে এই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম। আমাদের যেটা করতে হবে, আমরা প্রচার করব কোরআনের সঠিক শিক্ষাটা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো। আর যদি কোনো মুসলিম এমন কোনো
কাজ করে যেটা ইসলাম ধর্মের বিরুদ্ধে যায়, সেটা যদি সন্ত্রাসবাদ হয়ে থাকে, যদি নিরীহ মানুষকে মারা হয়, তাহলে আমাদের মুসলিমদের দায়িত্ব এই সব লোকদের জানানো যে এটা হচ্ছে হারাম। কিছু মানুষ ভুল পথে পরিচালিত হয়েছে আর তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, তাই তারা বলে যে নিরীহ মানুষ হত্যা করাটা ইসলামের একটা অংশ, এজন্য পুরস্কার পাবেন। আমাদের দায়িত্ব হবে মূলধারার মুসলিম হিসেবে ইসলামের সঠিক আর সত্যের বাণী প্রচার করা আর এই সব মুসলিমদের ভুল পথে যেতে না দেওয়া। এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, আমাদের দায়িত্ব হবে যে দেশে বাস করি সে দেশে সরকারকে এটা জানানো যে ইসলাম একটা শান্তির ধর্ম, আর আমি বিশ্বাস করি যে মুসলিমরা হবে সমাধানের একটা অংশ, কোনো সমস্যার অংশ নয়। সরকারের এটা ভাবা ঠিক হবে না যে মুসলিমরা সমস্যার একটা অংশ, ভাবা উচিত যে মুসলিমরা সমাধানের একটা অংশ। এই একই পরামর্শ আমি ভারতের পুলিশকেও দিয়েছি আর বোম্বের পুলিশদের, পুলিশ সদস্যদের সাথে প্রায় দেখা সাক্ষাৎ হয়। আমি তাদের বলি যে মুসলিমদের ব্যাপারে আপনারা বিশ্বাস করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি কথাবার্তা বলেন। আমি বিভিন্ন দেশের পুলিশ অফিসারদের সাথে কথা বলেছি, আমরা চেষ্টা করব বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিতে, ভুল ধারণাগুলো তাদের কাছ থেকে দূর করে দিতে, আর প্রমাণ করব যে ইসলাম আসলে একটা সহনশীল ধর্ম, এটা শান্তির ধর্ম, আর আপনি যদি ইসলামের শিক্ষাগুলো জানেন তাহলে আপনি তাকে কখনোই ভয় পাবেন না যে সত্যিকারের মুসলিম। আমি মুসলিম সম্প্রদায়ের কুলাঙ্গাদের কথা বলছি না, আশা করি উত্তরটা পেয়েছেন। ডক্টর নায়ক, আমার নাম ইয়াসমিন, আমি ইউনিভার্সিটির ছাত্রী। আমার প্রশ্নটা আগের প্রশ্নটার একটা প্রসঙ্গ থেকে। আপনি বলেছিলেন যে আপনি যুক্তরাজ্যে আসতে চেয়েছিলেন কারণ আপনি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না। এখন আপনার মতে যুক্তরাজ্যের সরকার ঠিক কোন কারণে ব্রিটেনের মুসলিমদের কাছে সেভাবে পৌঁছাতে পারছে না? ধন্যবাদ। বোন, আপনি প্রশ্ন করেছেন যে আমি যুক্তরাজ্যে আসতে চেয়েছিলাম সেই সব মুসলিমদের কাছে পৌঁছানোর জন্য যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না। আপনার বুঝতে একটু ভুল হয়েছে বোন। আমি বলেছিলাম চার্লস ফার, অফিস ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেরোরিজমের ডিরেক্টর জেনারেল, মনে করেন যে আমি সেই সব মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না, তিনি মনে করেন, আমি না। আর আমি যেটা মনে করি, এখানে হোম ডিপার্টমেন্টের কাছে এই তথ্যটা ছিল যে পিস টিভি হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট টিভি চ্যানেল, মুসলিমরা দেখেন পাশাপাশি অমুসলিমরাও দেখেন, আর সবচেয়ে জনপ্রিয় বক্তা হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী, আমার না, হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী ডক্টর জাকির নায়েক, তিনি মনে করেছিলেন আমি তাদের কাছে পৌঁছাতে পারবো, আর তিনি হয়তো ভেবেছিলেন আমার কথাগুলো প্রভাব ফেলবে, আর তিনি হয়তো আমার কথাগুলো প্রশংসাও পড়েছেন। সেই কারণেই তিনি হোম সেক্রেটারি টেরেসা মেয়ের পাশ করা সেই এক্সক্লুশন অর্ডারের বিরুদ্ধে ছিলেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার মতে তার যুক্তিটা কি ছিল, কারণটা কি হতে পারে যে জন্য সরকার মুসলিমদের কাছে পৌঁছাতে পারছে না? হ্যাঁ, যদি আমার মতামত জানতে চান যে আমি চার্লস ফারের দৃষ্টিভঙ্গিটার সাথে একমত কি না যে সরকার পৌঁছাতে পারছে না, হ্যাঁ আমি একমত, আমি তার সাথে একমত। কারণ আগের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম সরকারের এভাবে ভাবা উচিত নয় যে মুসলিমরা সমস্যার একটা অংশ, সরকারের ভাবা উচিত যে মুসলিমরা সমাধানের একটা অংশ। কারণ এখানে অনেক মুসলিম আছেন যারা ব্রিটিশ নাগরিক, আর একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে যে দেশে বসবাস করছে সেখানকার আইন কানুন সব কিছু মেনে চলা, যতক্ষণ না তাকে এমন কিছু করতে বাধ্য করা হচ্ছে যেটা ইসলাম ধর্মে নিষিদ্ধ, অথবা এমন কিছু করতে বাধা দেওয়া হচ্ছে যেটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক। ভারতের কথা যদি বলতে হয়, আমার জানা মতে সেখানে এমন কোনো আইন বা সংবিধানের ধারা নেই যেটা ভারতের মুসলিমদের বাধ্য করছে এমন কিছু করতে যেটা নিষিদ্ধ, অথবা এমন কোনো কাজে বাধা দিচ্ছে যেটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক। তাই আমি একজন নিয়ম মানা মুসলিম আর ভারতীয় হিসেবে গর্বিত, তাহলে আমি ভারতীয় মুসলিম হিসেবে গর্বিত। সেরকম আমার মনে হয় অনেক ব্রিটিশ নাগরিক আছেন যারা আমার মতো করে ভাবেন, তারা মুসলিম এবং তারা দেশের আইন কানুন সবকিছু মেনে চলছেন, তাই তারা ব্রিটিশ মুসলিম। আমার মতে সরকারের উচিত হবে মুসলিমদের বিশ্বাস করা, আর তাদের যেটা করা উচিত তারা এটা নিশ্চিত করবে যে মিডিয়ারে মিথ্যে প্রচারণা কুৎসা রটানো যেন বন্ধ হয়। সবচেয়ে সেরা দৃষ্টান্ত এখানে সেটা আমি নিজেই। বর্তমানে পিস টিভির দর্শকের সংখ্যা 10 কোটিরও বেশি, এরকম অনেকে আছে যারা বলে যে আমি নাকি শান্তির দূত, তারা বলে আমি শান্তিপ্রিয় মানুষ। অনেক দেশের রাষ্ট্রপ্রধানগণ আছেন, এরকম অনেক দেশ আছে অনেক, তারা আমাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ডেকে এনেছেন। আপনি কি বলবেন, এতজন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, তাদের সাথে কথা বলেছি, আমি ডিনার করেছি,
আপনি কি বলবেন তারা এমন লোককে ডেকেছে যে সন্ত্রাসবাদকে সমর্থন করে, যে শুধু ঘৃণা প্রচার করে? আমি এখানে বলবো এই পুরো ব্যাপারটাই আসলে কৌশলে নিয়ন্ত্রণ করেছে মিডিয়া। মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়া সরকারের উচিত হবে না, বা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। তাদের কি করা উচিত? তাদের উচিত হবে সেই লোককে ব্যাখ্যা করার সুযোগ দেয়া। তাহলে আমার মতে তাদের ভেতরের ভুল ধারণাগুলো দূর হবে, আর আমি নিশ্চিত যে যুক্তরাজ্য বসবাসের জন্য একটা শান্তিপূর্ণ জায়গা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা অনুষ্ঠানটি পরিচালনা করলাম স্যাটেলাইট লিংকের মাধ্যমে। যাই হোক, আমি এবার সবাইকে অনুরোধ করব, আসুন সবাই মিলে ডক্টর নায়েককে লেকচারের জন্য ধন্যবাদ জানাই, তারপর অনুষ্ঠান শেষ করার জন্য আমরা চলে যাব পিস টিভি স্টুডিওতে। এখানেই শেষ করছি, আমি জেমস ল্যাংম্যান, ধন্যবাদ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে, বিশেষ করে অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য। তারা যেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেটারও প্রশংসা করছি এই লেকচারের জন্য। আর এছাড়াও যুক্তরাজ্যের লোকজন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতে দেখবে যে আমি এমন একজন মানুষ যে শান্তির বাণী প্রচার করে। সরাসরি সম্প্রচারে কোনো কিছু এডিট করা যায় না, কোনো কিছু বদলানো হয় না। আপনি এই সরাসরি সম্প্রচারে ভরসা করতে পারেন, ইউটিউবের ক্লিপে সেই ভরসাটা নেই, সেটা বদলানো যেতে পারে। আমি আবারও অক্সফোর্ড ইউনিয়নের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি খুব শীঘ্রই যখন এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে, ইচ্ছে আছে আমি নিজে একবার অক্সফোর্ড ইউনিয়নে এসে সদস্যদের সাথে পরিচিত হব। সবাইকে অনেক ধন্যবাদ ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।